এক বিবাহিত পুরুষের সঙ্গে 10 বছরের যৌন সম্পর্ক আমার। সম্পর্ক বিষয়ক জটিলতা নিয়ে মানুষ যখন চরমে, তখন অনেক সময় মানুষ এ থেকে বেরিয়ে আসতে পারে না। এর জন্য বিশেষজ্ঞর পরামর্শ ও থেরাপির প্রয়োজন পড়ে। এখানে নিজের জীবনের এমনই জটিলতার কথা জানাচ্ছে এক অজ্ঞাতনামা নারী। তিনি লিখেছেন, এক বিবাহিত পুরুষের সঙ্গে 10 বছরের যৌন সম্পর্ক আমার। আমি তার সঙ্গে নিয়মিত সেক্স করি। যৌনতার আকর্ষণে এত দীর্ঘ সময় আমাদের সম্পর্ক টিকে রয়েছে। মানসিকভাবেও আমাদের চমৎকার মেলে এবং আমরা খুব ভালো থাকি। তবে দুজনের কেউই এই সম্পর্কে এর বেশি কিছু চাই না। তার সঙ্গে এমন সময় কাটাতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করি। আমি আত্মনির্ভরশীল, এমন অস্বাভাবিক সম্পর্কে জড়িয়ে থেকে মোটেও খারাপ লাগে না। আমি ব্যস্ত জীবন কাটাই, এরপর তার সঙ্গে থেকে বেশ স্বস্তি ফিরে পাই। এই জীবন আমার ভালো লাগে। তবে আমি জানি খুব স্বাভাবিকভাবেই এমন সম্পর্ক কোথাও না কোথাও গিয়ে শেষ হবে। এই সময়টি ক্রমেই ঘনিয়ে আসছে, এর অবশ্য কোনো দিন তারিখ নির্ধারিত নেই। দিনটি যখন আসবে তখন আমার কি অবস্থা হবে তা বুঝতে পারি। আমি চরমভাবে ভেঙে পড়ব, জীবনের বিশেষ কিছু হারিয়ে ফেলব, তখন সময় কিভাবে যাবে আমার। আবার এ বিষয়ে নিশ্চিত নই যে জীবনের পুরোটা সময় কারো সঙ্গে কাটাতে চাই কিনা। যদি করতেই চাই তবে কিভাবে পরের জনকে খুঁজে পাবো, এ বিষয়ে আমার উচ্চাকাঙ্ক্ষা কাজ করে। এমন এক মানুষ পেতে হবে যে আমাকে সেক্সুয়ালি ও আবেগগতভাবে তুষ্ট করতে পারবে, যে বিষয়ে থমকে থেমে যেতে হবে যে আমি পেতে চাই না, অথচ তা সম্ভব নয়। কিন্তু কেউ না কেউ তো আছে যাদের এমন অভিজ্ঞতা হয়েছে জীবনে। যাদের জীবনে এমন পরামর্শ রয়েছে তারা হয়তো বাস্তব ভিত্তিক পরামর্শ দিতে পারেন। এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক চুকে যাওয়ার পর নিজেকে সামলে নিতে কি করা উচিত বলে মনে করেন? এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।